নমস্কার বন্ধুরা, দুপুর প্রায় 2 বেজে গেছে। রান্না বান্না সেরে স্নান টান করে বসে আছি। বসে আছি মানে একটু শুয়েছিলাম, একটু মাথাটা এইভাবে ফেলে শুয়েছিলাম। আবার উঠছি, আবার বাইরে যাচ্ছি। এই টাইমটা আমার এরম হয় কি কিছু করার মতো থাকে না। রান্না বান্না সেরে যাওয়ার পর মেয়ে যদি স্কুলে চলে যায়, তারপর আর আমার সেরম কাজটা থাকে না। তারপর আমার মেয়ে আসার পর যেটা কাজ, খাবার খাওয়া, বাসনটা তুলে বেসিনে রাখা, এই 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 যাবতীয় আর কি। তারপর একটু রেস্ট নিই আমরা, আবার 4:30-5টার দিকে উঠে যাই। উঠে একটু জল খাই দুজনে, কারণ খাবার টাইমে আমরা জল খাই না, সেই তখনই উঠে ঘুম থেকে উঠে আমরা জলটা খাই। জল খেয়ে মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়ে দিই, কারণ রাত্রে ওকে একটু তাড়াতাড়ি পড়তে বসিয়ে দিই। কারণ কি, বেচারা স্কুল থেকে আসার পর দুপুরে শুয়ে যায় একটু খাবার পর, যেটা বললাম। তারপর কি হয়, যদি একটু পড়িয়ে দিই, রাত্রে একটু টাইম পায়, ও একটু খেলতে চায়, একটু বাবার সাথে কথা বলতে চায়, একটু মুভি দেখতে চায়, এই আর কি। তাই জন্য ওকে আমি 5:30-5:30 আমি পড়তে বসিয়ে দিই, একটু পড়াশোনা করিয়ে দিই আর কি। শ্বাসটা যেন কেমন ঘন ঘন হয়ে এসছে, কেমন যেন একটা লাগলো আমাকে। আজ দুপুরে লাঞ্চে বিরিয়ানি করেছি, শুধু বিরিয়ানি করেছি আর কিচ্ছু করিনি। বলছে ওরা বিরিয়ানি খাবে, 1 সপ্তাহ 2 সপ্তাহে একবার করে একটু বিরিয়ানি টিরিয়ানি করে নিই না, একটু ভালো লাগে আর কি, খাওয়াটা একটু চেঞ্জ হয়ে যায়, এই আর কি। তো মেয়ে আমার স্কুল থেকে এখনও আসেনি, আমি তো রেডি হয়ে বসে আছি। ও আসবে, চুলটা ঠিক হয়নি, বাকি স্যুট পরে নিয়েছি একটি। ও আসবে প্রায় 3টে নাগাদ। 2:45-এ গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়াবে, তারপর আমি যাব, আমি নিয়ে আসবো। আমি অলরেডি বেরিয়ে যাবো, একটু পরে 5-10 মিনিট আগে বেরিয়ে দাঁড়িয়ে থাকবো, তারপর আমার মেয়েকে নিয়ে আসবো, এই আর কি। তো আপনারা পুজো টুজো যাচ্ছেন, পুজোর মার্কেটিং হচ্ছে আপনাদের? আশা করি হচ্ছে, সবাই মার্কেটিং করছেন, কাপড় চোপড় কিনছেন, গয়নাগাটি কিনছেন, এটাই তো একটা অন্যরকম না, পুজোতে কাপড় চোপড় কেনার একটা মজাই আলাদা সত্যি। সেই কলেজ লাইফে যেরম ছিলাম, সেই পুজোর টাইমটা এখনও সেই সেই একটা উল্লাস নিয়ে, মানে কি পুজো আসছে, পুজো আসছে, পুজো আসছে, একটা অদ্ভুত রকম ব্যাপার। আর এরম হচ্ছে সকালে ঘুম থেকে উঠার পর অদ্ভুত যেন মিষ্টি 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 গন্ধ পুজোর, সেই মানে একটা মানে মানে ওয়েদারটাই সেমতি হয়ে গেছে যে পুজো এসে গেছে, পুজো এসে যাচ্ছে, মা এসে যাচ্ছে, তাই না, এই আর কি। তো আমিও জলদি জলদি রেডি হয়ে যাচ্ছি, চুল টুলগুলি আমি একটু চুলটা একটু ঠিক করে নিয়েছি, কারণ বাইরে যাব, চুলটা ছেড়ে দিয়েছিলাম, একটু ভেজা ভেজা ছিল আর কি, তাই চুলটা একটু ঠিক করে নিব, তারপর আমি মেয়েকে আনতে চলে যাব, এই আর কি। আপনার সাথে একটু কথা বলে নিলাম, বেশ ভালো লাগে কথা বলতে। ঠিক আছে, বাই বাই।